কম্পিউটারটুক ইফেক্টিভলি ব্যবহার করবলে কম্পিউটার হার্ডওয়ার আর সফটওয়্যারে একলগে সহায় করে। ইয়ার এটা উদাহরণ লওয়া হল মাউস আর কিবোর্ড ললো। আমি কম্পিউটারত সাধারণত কাম করবলে মাউসর লেফট বটন ক্লিক করো, কিছু হেল্পফুল ফাংশনের বাবে রাইট বটন ক্লিক করে সফটওয়্যারটির অতিরিক্ত ফিচারব অ্যাক্সেস করাত সহায় করে। আপনি যেটা নিজের মাউসর রাইট ক্লিক করে তেতিয়া আপনার কম্পিউটারের কিছু কার্যকরতা সহজ আর দ্রুতবেগী করে। নমস্কার, মই জুনমণি দাস, এই এম এস ইলার্ন অনলাইন প্রতিষ্ঠানটলৈ আপোনালোকক স্বাগতম জনাইছো। এই ভিডিওটোত আপোনাক জনাব ওলাইছো অপারেটিং সিস্টেমৰ বিষয়ে পার্ট টুর ষষ্ঠটো লেসন রাইট ক্লিকৰ বিষয়ে। যদি আপুনি আমাৰ এই পাঠ্যক্রমটোত এনরোল কৰিব বিচাৰে তেন্তে তলত দিয়া ডিসক্রিপশন বক্সত থকা ওয়েবসাইটৰ লিংকটোত ক্লিক কৰক। আসলতে রাইট ক্লিক মানে কি? আপুনি জানে মাউসর লেফট বটনটো প্রাইমারি একশন বটন। যেতিয়া কোনো আইটেমৰ সিলেক্ট করা, এটা লিংকত ক্লিক করা আর কোনো আইটেমক ড্রেগ করা আদি লেফট বটনটো আপুনি সদায় ব্যবহার করে। কিন্তু রাইট বটনটোয়ে বিশেষ মেনুর অ্যাক্সেস করবলে ব্যবহার করা হয়। আপনার কম্পিউটারের প্রতিটো অ্যাপ্লিকেশনত রাইট ক্লিক করতে বেলেগ মেনু থাকা স্ক্রিন ওপেন হব। আপুনি ফাইলবোর কাম করতে আর রাইট ক্লিক ব্যবহার করলে, উদাহরণস্বরূপে ফাইল এটা ডিলিট করবলে ফাইল সিস্টেমৰ হোম মেনুর নেভিগেশন করব নালাগে। আপুনি ফাইলটোত রাইট ক্লিক করে ডিলিট অপশনলৈ স্ক্রোল করক আর ক্লিক করে ডিলিট করব পাৰে। আপুনি ব্যবহার করবরা ইউজফুল আইটেমবর মেনুত চেক করক, রাইট ক্লিক করে বিভিন্ন হেল্পফুল একশনব অ্যাক্সেস করবরে। আপুনি কোনো ফাইলত রাইট ক্লিক করে বিভিন্ন ধরনের কার্য অপশন যেনে ইয়াক ডিলিট, কপি, ওপেন, রিনেম আদি অ্যাক্সেস করবরে। কোনো ফাইলৰ প্ৰপাৰ্টিজবোৰ ভিউ কৰা আৰু ইয়াৰ বিষয়ে অধিক জানিব পাৰে, যেনে ইয়াৰ কাৰেণ্ট লোকেশ্যন, কি ধৰণৰ ফাইল, ফাইলৰ চাইজ, কেতিয়া ইয়াক ক্ৰিয়েট কৰা, কেতিয়া লাষ্ট মডিফাইটো হৈছে আদি। এই ধৰণৰ ইনফৰমেশ্যনে আপোনাৰ ভৱিষ্যতৰ কোনো সময়ত হেল্পফুল হ'ব। আপুনি যিকোনো ফল্ডাৰত বিভিন্ন মেনুৰ অপশ্যনবোৰ একচেছ কৰিব পাৰে। উদাহৰণস্বৰূপে আপুনি এটা নতুন ফাইল বা ফল্ডাৰৰ ভিতৰত এটা ফল্ডাৰ ক্ৰিয়েট কৰিব পাৰে। আপুনি ফাইলটোর প্রপার্টিজবোৰ ভিউ করা আৰু ফোল্ডাৰৰ ভিতৰত ফাইলবোৰ ভিউ হোৱা পথক কাস্টমাইজ কৰিব পাৰে। আপুনি যদি কম্পিউটাৰৰ বিষয়ে আৰু অধিক জানিব বিচাৰে বা আমাৰ লগত জড়িত হ'ব বিচাৰে তেন্তে আমাৰ এই চেনেলটো সাবস্ক্রাইব কৰক আৰু বেল আইকনটো প্ৰেছ কৰক আমাৰ লেটেষ্ট নটিফিকেশ্যনৰ আপডেটবোৰ পাবলৈ। লগতে ভিডিঅটো লাইক আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। এই ভিডিওটোত রাইট ক্লিকৰ বিষয়ে বিভিন্ন কথা জনালো। ইয়াৰ পাছৰ লেসনটো ডেস্কটপৰ বেকগ্রাউন্ড কিদৰে কাস্টমাইজ কৰিব সেই বিষয়ে জানিম।